টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীর বুকে জেগে ওঠা চরে ভুট্টা চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা বাম্পার ফলনে অধিক লাভের আশাও তাদের তাই ন্যায্য বাজার মূলের দাবি জানিয়েছেন চাষিরা টাঙ্গাইল থেকে আতিকুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীর বুকে জেগে ওঠা চরঞ্চলে ঝিলমিল করে বাতাসে দুলছে ভুট্টার সবুজ পাতা ভুট্টার উঠতি চাড়ায় স্বপ্ন বুনছেন চাষিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফসল ঘরে তোলার জন্য অন্য ফসলের তুলনায় ভুট্টার চাষ কম খরচে বেশি লাভজনক হওয়ায় টাঙ্গাইল সদর ভুয়াপুর কালীহাতি নাগপুর মির্জাপুর সহ চরাঞ্চল এলাকার অধিকাংশ প্রান্তিক চাষী গত কয়েক বছর ধরে ভুট্টার চাষ করছেন আর চলতি বছর ভুট্টার বাম্পার ফলন হওয়ায় খুশি চাষিরাও আমার ভুট্টা মোটামুটি ভালোই হয়েছে বিশ হাজার টাকা খরচা দেড়শো মন ভুট্টা যদি পাঁচশো টাকা রেট হয় তা তো পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা আসবে আমার ফলন ভালো হয়েছে ভুট্টার ফলন খুবই ভালো আমার ভুট্টা চাষে চাষিদের উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন সহযোগিতার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা চাষিদেরকে আমরা সার্বিক সাহায্য সহযোগিতা করছি প্রশিক্ষণ দিচ্ছি পরামর্শ দিচ্ছি এছাড়া প্রণোদনা প্রণোদনার মাধ্যমে প্রায় তিন হাজার বিঘা জমিতে আমরা এবছর ভুট্টার জন্য কৃষকে সার বীজ দিয়েছি চলতি মৌসুমে টাঙ্গাইল জেলার চার হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চল্লিশ হাজার মেট্রিক টন